আজাদিকা অমৃত মহোৎসব উপলক্ষে আগরতলা পৌর নিগমের প্রতিটি পরিবারে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানিয়েছেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। পৌর নিগমে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই আহ্বান জানিয়েছেন তিনি। 75তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আগরতলা শহরকে সাজিয়ে তোলা হবে বললেন মেয়র। 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের সরকার আজাদিকা অমৃত মহোৎসব পালনের সিদ্ধান্ত নিয়েছে। সেই কর্মসূচি সফল করতে উদ্যোগ নিয়েছে আগরতলা পৌর নিগম। আজাদিকা অমৃত মহোৎসব উপলক্ষে আগরতলা পৌর নিগমের প্রতিটি পরিবার জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানিয়েছেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। শুক্রবার পৌর নিগমের মেয়রের অফিসে এক সাংবাদিক সম্মেলনে এই আহ্বান জানিয়েছেন তিনি। সেই সঙ্গে আগরতলা শহরের সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং শপিং মলে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানিয়েছেন মেয়র। পাশাপাশি তিনি বলেন আজাদিকা অমৃত মহোৎসব উপলক্ষে 13 থেকে 15 আগস্ট তিন দিন ব্যাপী ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে। 15 আগস্ট সন্ধ্যায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, তাছাড়া পৌর নিগমের বিশিষ্ট নাগরিকদের স্বাধীনতা দিবস উপলক্ষে সংবর্ধনা দেওয়া হবে। আজকে আপনাদের ডাকা, আমি আশা করব আগরতলা সারা দেশের সঙ্গে সারা রাজ্যের সঙ্গে আগরতলা পৌর এলাকার সম্মানিত যারা নাগরিকরা আছেন তাদের এই আমাদের এই গর্বোজ্জ্বল পতাকা, আমাদের গর্বের পতাকা, স্বাধীনতার পতাকা, তাকে আমরা সম্মান জানাবো, তুলবো। তার মাধ্যমে যারা এই পতাকাকে বহন করেছেন, যারা এই স্বাধীনতার জন্য আমাদের তাদের জীবন ত্যাগ করেছেন, যারা শহীদ হয়েছেন, তাদেরকে সম্মান জানানোর উদ্দেশ্যে এই কর্মসূচি আমরা সারা আগরতলাকে সাজাবো সুন্দর করে। আমরা সকল পৌরবাসীর সহযোগিতা চাইছি এবং আবারও অনুরোধ করছি তারা যাতে প্রত্যেক সহ বাড়িতে 13 থেকে 15টি আমাদের জাতীয় পতাকা উত্তোলন করে, সম্মানের সহিত এটাকে রক্ষা করে এবং এই গৌরব আমাদের যে গৌরব এই পতাকা যাতে সারা শহরে সারা রাজ্যের সঙ্গে যাতে ওড়ানো হয়, আলোকিত করা হয়, আলোকসজ্জার মাধ্যমে যে সজ্জিত করা হয় এবং দিনটা দেশের স্বাধীনতা সংগ্রামী যাদের রক্তদানের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে তাদের স্মরণ করা এবং জনগণের মধ্যে দেশপ্রেম জাগ্রত করার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক দেবপ্রিয় বর্ধন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।